হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের রেসিপি মেথি চিকেন। তার জন্য আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি এবং মেথি শাক দিয়ে দিচ্ছি কিছুটা। মেথি শাকটাকে অল্প করে আমি ফ্রাই করে নেব। এতে আপনি চাইলে বাজারে যে কিনতে পাওয়া যায় মেথি সেটাও আপনি ইউজ করতে পারেন, কাসুরি মেথি সেটা ওটাও আপনি ইউজ করতে পারেন, বা এরকম মেথি শাক কিনে ভেজে সেটাও ইউজ করা যায়। এটাকে কাঁচাও দেওয়া যায়, অনেকে কাঁচা দেয় আবার অনেকে ভেজে দেয়। এটা যার যার যেরকমভাবে পছন্দ সে সেরকমভাবে ইউজ করতে পারে। তো আমি এখানে শাকটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের যদি পছন্দ হয় তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর লাইক কমেন্ট করুন। শাকটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি অল্প করে আলু ভেজে নিচ্ছি। চাইলে আপনি আলুটা স্কিপ করতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে আলুটা সবাই খুব পছন্দ করে, ওই জন্য আমরা একটু আলুটার মধ্যে ইউজ করি। একটু নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। এবার একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যেই কিছুটা ঘি দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। এবারে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা বেশ অনেকটাই লাগবে। তার সাথে দিয়ে দিলাম আদা, রসুন আর টমেটো পেস্ট। এবার দিয়ে দিলাম রসুন বাটা। ভালো করে কষিয়ে দেবো মশলাটা। এবারে আমি অল্প অল্প করে চিকেনটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে মাংসটাকে হতে দেব। আমাদের মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে মেথি শাক যেটা ভেজে রেখেছিলাম আগে সেটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দেব।
আবার ঢাকাটা দিয়ে দিলাম। যেটুকু গ্রেভি আপনার রাখার ইচ্ছা সেটুকু রেখে এবারে আমি গরম মশলা দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, দেখুন কেমন সুন্দর দেখতে হয়েছে। এটা রুটি পরোটা দিয়ে খাওয়া যায় বা রাইসের সাথেও খেতে পারেন। আজকের ভিডিও এই